আলহামদুলিল্লাহ রবি আলমিন অমরা করার সংক্ষিপ্ত পদ্ধতি হলো এরকম অমরা করার উদ্দেশ্যে মিকাতে পৌঁছে উমরার এহরাম বাঁধবেন এখানে নাপাকে গোসলের মতো গোসল করবেন নারী পুরুষ সকলের জন্য এই গোসল শূন্য এমনকি ঋতুমতী মহিলা হলেও তার জন্য গোসল শূন্যত গোসলের পর পুরুষরা মাথায় ও দাড়িতে আতর ব্যবহার করবে অতপর এহরামের কাপড় পরবে মেয়েরা সাধারণ কাপড় পরবে তাদের এহরামের কোনো ওই লুঙ্গি চাদরের মতো কিছু নেই কোনো ফরজ নামাজের সময় হলে নামাজ পড়ার পর এহরাম বাঁধবে ওমরান নিয়ত করবে আর যদি না ফরজ নামাজের সময় না হয় তা মসজিদে গিয়ে বসতে হয় তাহিয়াতুল উজুর নিয়তে অথবা তাহিয়াতুল মসজিদের নিয়তে দূরাকাত নামাজ পড়বে কেননা এই স্থলে এহরামের জন্য বিশেষ কোনো নামাজ নেই আর মহান বিশ্বাস নাম কর্তৃক এ বিষয়ে কিছুই বর্ণিত হয়নি আর অবশ্য মহিলা যদি মাসিক থাকে তাহলে সে নামাজ পড়বে না তারপর গাড়িতে বসে মিকাতে এলাকার ভিতরে লোকেরা বাসা থেকে এরাম বাঁধবে যারা মিকাতের ভিতরে বাস করে তারা যেমন মক্কাবাসী জিদ্দাবাসী তারা মেকাতার ভিতরে আছে তারা বাসা থেকেই কাপড় পরবে তারপর গাড়িতে বসে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আল্লাহ বলবে গাড়ি চলতে শুরু করে কেবলা মুখ হলে বলবে লাব্বাই কাল্লা হোম্মা আমরা এতক্ষণে আপনি ওমরাতে প্রবেশ করলেন তো ওটা ওমরার কাপড় পরা আলাদা এহরামের কাপড় পরা আলাদা এহরাম বাঁধা হচ্ছে এখানে এখানে আপনি লাব্বাই কাল্লাহ আমরা বলে এহরাম বাঁধলেন এইখানে যদি রোগ শত্রু হয় বা অন্য কোনো কারণে ওমরা না করার আশঙ্কা থাকে বা ওমরা সম্পূর্ণ করতে পারবেন নাই ভয় থাকে তাহলে এক মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ যদি কোনো বাধা আমাকে বাধা দেয় বাধা কারি আমাকে বাধা দেয় তাহলে আমি সেখানেই হালাল হয়ে যাবো এই কথাটা এই নিয়তটা করে রাখলে পরে যদি ওমরা করতে না পারেন তাহলে আপনাকে দাম লাগবে না তারপরে গাড়িতে বসে আপনি তালবিয়া পাঠ শুরু করবেন লব্বাই কাল্লাহালাব্বাইক লব্বাই কালা শারী কালাক ওয়ান ইন্ডাল লাকা ওয়াল মুলক লা শারি কালাক মক্কা এসে কাবা পৌঁছানো পর্যন্ত এই তালবিয়া পড়তে থাকবেন তারপরে হারামে মসজিদ হারামে প্রবেশ করার সময় ডান পা আগে বাড়িয়ে দোয়া বলবেন বিসমিল্লা সালাত সালাম আল্লাহ রাসলিল্লা আল্লাহম তাহলিয়া আবু আবা রহমাতেক তারপর তওয়াব শুরু করার পূর্বে আপনি আগে থেকেই আর কি তালবিয়া পাঠ বন্ধ করে দেবেন তাওয়ফ শুরু করার আগে আপনি তাওয়াফ তালবিয়া বন্ধ করে দেবেন প্রথম তাওয়াফের সকল চক্করে ইজতিবা সন্নত ইজতেভা হলো ডান কান বের করে চাদরের ওপর প্রান্তকে উভয় প্রান্তকে বাম কাঁধের উপরে চাপিয়ে নেবেন মানে বাম ডান কানটা বের করে বগলের নিচে দিয়ে পার করে বাম কাঁধে চাপিয়ে নেবেন তারপরে নিয়ত করে মানে তাওয়াফের নিয়ত করে হাজির আসবাদ থেকে তাওয়াফ আরম্ভ করবেন পাথরের স্পর্শ করবেন সম্ভব হলে চুম্বন দেবেন সম্ভব না হলে দূর থেকে ইশারা করবেন ভিড়ে ধাক্কাধাক্কি করবেন না আর সেই সাথে বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবার তারপর কাওয়া ঘরকে বাঁয় রেখে তাওয়াফ শুরু করবেন এই তাওয়াফে প্রথম তিন চক্করে ছোটো ছোটো পদক্ষেপে দ্রুত বেগে কুচকাওয়াজি চলা শূন্যত অবশ্য ভিড়ের কারণে সম্ভব হবে না সম্ভব হলে পরে কুচকাবাজি চলা প্রথম তিন চক্করে শূন্যত ইজতেভা কিন্তু সব চক্করই থাকবে রুকনি এমানি ও হাজরা মাঝে মাঝামাঝি এলে তখন এই দোয়া বলবেন রাব্বানা আতে দুনিয়া হাসানা ও ফিলা আখরাতে হাসানা ও কেনা নার। রুকনি এমানি মানে হাজরে আসওয়াদের আগের যে রুকুনটা কোনটা সেটা রুকনি এমানি বলে হাজরে আসওয়াদ ও এমানি ছাড়া গ্রাহে কাবা ঘরের যে কোনো অংশ স্পর্শনীয় নয় মানে আপনি যেখানে সেখানে ছুবেন তা না ওই দুখনি এমানি আপনি স্পর্শ করতে পারবেন চুম্বন না ওখানে খালি স্পর্শ আর যদি স্পর্শ করতে না পারেন তাহলে ইশারা করা যাবে না ওখানে কিন্তু ইশারা নেই তারপর আপনার না না পড়তে পড়তে আপনি হাজির আসোয়াদ পর্যন্ত আসবেন যখনই হাজরা আসোাদের কাছাকাছি হবেন তখনই হাত দ্বারা ইশারা করে বলবেন আল্লাহ আকবর এখানে বিসবেলা নেই কেবল আল্লাহ আকবর বলবেন আর হাজিরা আসোয়াদ থেকে পুনরায় হাজিরা আসোয়াদ পর্যন্ত এটা হয়ে গেল এক চক্কর মানে এটা আপনার এক চক্কর শেষ হয়ে গেল তাও ফের এক চক্কর হয়ে গেল এখানে প্রত্যেক চক্করের জন্য নির্দিষ্ট করে কোনো দোয়া নেই অতএব হাজিকে সেই সকল বাজারি বই পুস্তক থেকে দূরে থাকা দরকার যা বহু সংখ্যক হাজিদের হাতে দেখা যায় যাতে প্রত্যেক চক্করের জন্য নির্দিষ্ট ধরনের দোয়া মনগড়াভাবে লিপদ্ধ আছে এবং অনেকে শোরগোল করে পড়ে থাকে যা পাঠ করা বিদাত রসল্লা থেকে বর্ণিত হয়নি অতএব প্রত্যেক বিদাতই হলো ভ্রষ্টতা আপনি দোয়া জিকির যেটা পারেন সুমান লাল আলমদুল্লাহ আলাহিল্লাহ তারপরে মনোজাতের দোয়া কোরআন ইত্যাদি আপনি পড়তে পারেন জিকির করতে করতে আপনি তাওয়াফ করবেন হেজির বা হাতিমের ভিতর দিকে খবরদার দেওয়ার করবেন না হেজির হাতিমের ভিতরে না দেখবেন গোল মতো একটা চাঁদের মতো জায়গা আছে ওইটা বাইরে দিয়ে তওয়াক করবেন কারণ ওইদিকে গেলে কাবার ভিতরে ঢোকা হবে আর তাওয়াফ সম্পন্ন হবে না তারপর তফ এভাবে চক্কর হয়ে গেলে কাঁধের কাপড় সিধা করে নিয়ে সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পেছনে কাঁধে নামাজ পড়বেন ভিড়ের কারণে সম্ভব না হলে মসজিদে যে কোনো জায়গায় নামাজ আদায় করে নেবেন আর প্রথম রাখাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা এখলা কুলহল পাঠ করবেন তারপর সাইড জন্য দরকার হলে পানি খাবেন পানি পান করবেন আর ওই দুরাক নামাজ পড়ে মোনাজাত নেই আপনি ওই নামাজ পড়েই উঠে যাবেন পানি পান করবেন তারপরে সাইড জন্য সাফা পাহাড়ের দিকে চলে যাবেন পাহাড়ের নিকটে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে বা উপরে গিয়ে বলবে সাফা ওয়াল মারাতা মিন শাহ আইরিল্লাহ বাস এইটুকু পড়লেই যথেষ্ট এই আয়াত এইখানেই পড়বেন একবার পড়বেন প্রথমেই আর আল্লাহ তালা যা দিয়ে শুরু করছেন তাই দিয়ে শুরু করবেন সাফা দিয়ে তারপরে আর এই আয়াত কোথাও পড়তে হবে না সাফাই চড়ে কেবলা মুখ হবেন হয়ে দুই হাত তুলে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলবেন তারপরে এই জিকির পাঠ করবেন লাই লাহাই ল ওয়াইদা কাদির শরিকালকাদি লাইহাই লাল ওয়াহদা আনজাজা ওয়াইদাহর আবদাহ বা মালাহদা এরপরে মনোজাত করবেন ইচ্ছা মতো মনোজাত করবেন আল্লাহর কাছে দিন দিনদুনিয়া ভাড়ায় চেয়ে নেবেন আরবিতে বাংলাতে আপনি মনোজাত করতে পারবেন তারপরে সেখান থেকে নেমে এটাই আপনি তিনবার করবেন তিনবার করবেন এই মনোজাত হয়ে গেল তারপর আবার জিকিরটা পড়বেন তারপরে আবার মনোজাত করবেন তারপর আবার জিকির করবেন মানে তিনবার করবেন তারপরে সেখান থেকে নেমে মারোয়া পাহাড়ের দিকে রওনা হবেন সবুজ বাতি আসলে স্বাভাবিকভাবে আসা পর্যন্ত স্বাভাবিকভাবে হাঁটবেন সবুজ বাতির চিহ্ন দেখে আগামী সবুজ বাতির চিহ্ন পর্যন্ত সম্ভব হলে খুব জোর বেগে দৌড়ে পার হবেন দৌড়তে গিয়ে অবশ্য কাউকে কষ্ট দেবেন না ধাক্কা দেবেন না মেয়েরা কিন্তু স্বাভাবিক চলনে চলবে তারা দৌড়বে না কারণ তাদের পর্দার সমস্যা আছে অতপর দ্বিতীয় সবুজ বাতির পর থেকে স্বাভাবিকভাবে হেঁটে ওখান থেকে অনেকে সারা এটাই দৌড়ে কিন্তু না ওই সবুজ বাতি যে পর্যন্ত আছে এই দুই সবুজ বাতির মাঝখান বরাবর দৌড়তে হয় বাকি না এখানে যখন মারওয়াই পৌঁছে যাবেন মারওয়াই কেবলামুখী হয়ে আপনি দুই হাত তুলে ওইভাবে মনোজাত করবেন এখানে কিন্তু পাহাড়ে মারোয়া পাহাড়ে উঠে আয়াত পড়বেন না কেবল জিকির ও মোনাজাত তিনবার করবেন তারপরে মারোয়া থেকে সাফার দিকে ওই পূর্বের নিয়মে আসবেন সবুজ বাতির দুই সবুজ বাতির মাঝখানে দৌড় দেবেন আর এ পর্যন্ত যখনই আপনি সাফা এসে পৌঁছে যাবেন আপনার দুই চক্র সাই পূর্ণ হয়ে যাবে সাফাতে উঠেও সেই জিকিরও দোয়া পাঠ করবেন যা প্রথমে করেছিলেন তিনবার করে কেবল আয়াতটা পড়বে না আর আয়াত পড়ার দরকার নেই এইরূপে সাফা থেকে মারোয়া এক চক্র এবং মারোয়া থেকে সাফা দ্বিতীয় চক্র হিসাব করে মারোয়া সাত করে শেষ করবেন অথবা বের হয়ে মাথার চুল ন্যাড়া করবেন অথবা ছেঁটে নেবেন তবে ছাঁটা যেন মাথার সকল জায়গা থেকে হয় এ নয় এখানে সেখানে কেটে নেবেন তা না যেন মাথার সমস্ত চুল আপনার ছাঁটা যায় আর মহিলারা অবশ্য সমস্ত চুল জমা করে তার শেষ ডগায় মানে হাতের আঙ্গুলের ডগার এক গিরা পরিমাণ কেটে ফেলবে সে মানে তার চুলে যত শেষ আছে শেষ প্রান্তে আঙ্গুলের এক আঙ্গুলের ডগার যে গেরা আছে এক গেরা পর্যন্ত কেটে ফেলবে তাহলেই এহরাম থেকে পূর্ণ হালাল হয়ে যাবে আর এহরামে কি হারাম সেটা জানেন খুশু ব্যবহার করা যাবে না ইত্যাদি সেগুলো জেনে নিতে হবে আপনাদেরকে এ পর্যন্ত করলে আপনার ওমরার কাজ শেষ হয়ে যাবে অতপর দেশে ফেরার সময় হলে গাড়ি চাপার আগে যখন সময় হয় বিদায়ী তওয়াফ করতে হবে ওমরাই কতিপয় ভুল আচরণ করে থাকে এহরামের জন্য অনেকে নামাজ পড়ে থাকে এটা ভুল প্রত্যেক চক্রের নির্দিষ্ট দোয়া পড়ে থাকে এটা ভুল তোয়াফ ও সাই করার সময় জোরে সোরে দোয়া পড়ে ওপরে ডিস্টার্ব করে এটা ভুল কান খোলা রেখে নামাজ পড়ে এটা ভুল হাজরা আসোয়া চুম্বন করার সময় ধাক্কাধাক্কি করে এটা ভুল মানে সবাব করতে গিয়ে গোনা করে আর কি বিশেষ করে মহিলাদের সাথে আপনি পুরুষ মানুষ মহিলার সঙ্গে ধাক্কাধাক্কি করছেন অথবা আপনি মহিলা ধাক্কাধাক্কি করে চুম্বন দিতে যাচ্ছেন পুরুষের সাথে এগুলো গোনা করতে যাওয়া হয় স্বভাবের আশায় আর মাথার চুল সম্পূর্ণ না ছেটে এখানে ওখানে ছেটে কাপড় পরে নেয় এটা ভুল আর এক সফরে একটাই হোমরা অনেকে বারবার হোমরা করে মসজিদে আয়েসা গিয়ে এটা ভুল রসল্লা সাসম কত কষ্ট করে মদিনায় এসেছিলেন কেবল একটাই হোমরা করেছেন একাধিক হোমরা করা প্রমাণিত নয় আল্লাহুল মুফেক وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين